তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে একাধিকবার আলোচনা ও প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মহুয়া মৈত্র অর্থের বিনিময়ে প্রশ্ন বিতর্কে আদানি গোষ্ঠীর সঙ্গে প্রায় তলানিতে এসে ঠেকেছে রাজ্যের সম্পর্ক। সেই পরিপ্রেক্ষিতে তাজপুর গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য দরপত্র জমা করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Proposed first deep sea port at Tajpur that is ready. You can participate the tender, and also you can, this will attract an investment about $3 billion, means 25,000 crores.